হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বেবি ফ্রক কাটিং এবং স্টিচিং করে দেখাবো। এর জন্য আমি 1 মিটার ফেব্রিক নিয়েছি। এটা 1 থেকে 2 বছর বেবির জন্য হবে। তো প্রথমে আমি উপরে যে পাটটা আছে ও পাটটা কাটবো। তার জন্য আমি কাপড়টাকে এভাবে দুবাজ করলাম। প্রথমে আমি সামনের অংশটা কাটবো, উপরের যে পাট আছে এর সামনের পাটটা আমি কাটবো, পেছনের পাটটা পরে কাটবো। এটাকে আমি দুবাজ করেছি, এইভাবে দুবাজ করে আমি প্রথমে উপরের অংশটা কেটে নেব। প্রথমে আমি এর লম্বাটা নেব, যতটুকু লম্বা প্রয়োজন আপনি সে অনুসারে নেবেন। আমি লম্বাটা 8 ইঞ্চ নিচ্ছি, এখান থেকে 8 ইঞ্চ লম্বাটা নিলাম। এরপর আমি পয়েন্টটাকে সোজা করে দেব। সোজা করে দেওয়ার পর আমি শোল্ডারটা নেব। আপনি আপনার ইচ্ছে অনুসারে শোল্ডার নিতে পারেন। আমি 4.5 ইঞ্চ নিচ্ছি, 4.5 ইঞ্চ শোল্ডার। এরপর আমি আর্মহোল নেব 4.5, আপনি 4 ইঞ্চও নিতে পারেন আপনার ইচ্ছে অনুসারে। এবার এটাকে মিলিয়ে দেব। এরপর আমি বুকটা নেব, বুকটা 6.6 ইঞ্চ লাগবে। আর আমি সেলাইয়ের জন্য এক্সট্রা নেব 1 ইঞ্চ, 7 ইঞ্চ নেব। এখানে একটু কম আছে আর একটু বেশি, এভাবে একটু বাড়িয়ে নেব, একটু কম আছে হালকা একটু। আমাকে 7 ইঞ্চ লাগবে টোটাল, 7 ইঞ্চ নিয়ে নেব আমি বুকটা। 7 ইঞ্চ আমি বুকটা নিয়ে নিলাম। এরপর শোল্ডারটাকে আবার 4.5 পয়েন্ট দিতে হবে, কারণ একটু বড় হয়ে গেছে। এখন আমি 4.5 পয়েন্ট লাগিয়ে দিলাম। লাগিয়ে আমি আর্মহোলের শেপটা দেব, ওটা আমি পনে এক ইঞ্চে দেব, পনে এক। এরপর এটাকে শেপ দিয়ে দেব, রাউন্ড শেপ। এরপর আমি কোমরের জন্য মেজারমেন্টটা নেব, এটা আমি 6.5 ইঞ্চ রাখবো। 6.5 ইঞ্চের পয়েন্ট লাগিয়ে এটাকে এভাবে মিলিয়ে দেব। এরপর হালকা একটু উপরের দিকে 1/2 ইঞ্চ আমি উপরের দিকে উঠিয়ে দেব। এটা আপনি আইডিয়া দিয়েও পারেন, উঠিয়ে দিলাম। এরপর আমি নেকলাইন নেব, এটা আমি 1.5 ইঞ্চ রাখবো, 1.5 নেক ডিপ। এটা সামনের গলা, তাই আমি 3.5 ইঞ্চ নিচ্ছি, 3.5, এখান থেকে 1.5 নেব। আপনি আপনার ইচ্ছে অনুসারে আরও কম নিতে পারেন। আমি 3.5 দিলাম, আপনি 3 ইঞ্চও দিতে পারেন। এবার এটাকে আমি রাউন্ড শেপ দিয়ে দেব, আপনার যে ডিজাইন ভালো লাগে আপনি সেই ডিজাইন দেবেন। এবার আমি এটাকে কেটে নেব। এরপর আমি পেছনের পাটটা কেটে নেব। কাপড়টাকে এইভাবে দুবাজ করে নেব, দুবাজ করে আমি যে সামনের পাটটা কেটেছিলাম ওটা রেখে সেমভাবে কেটে নেব। 1 ইঞ্চ বেশি রেখে দেবো কোলার দিক থেকে, এইভাবে রাখবো, এটাকে বরাবর মিলিয়ে রাখবো। রেখে আমি এদিক থেকে 1 ইঞ্চ বেশি নেব, কারণ এটা পেছনের সাইডে হুক হবে, তাই আমি 1 ইঞ্চ বেশি নিচ্ছি। এবার সেমভাবে মিলিয়ে এটাকে আমি কেটে নেব। কেটে নিলাম। এরপর আমি ব্যাক সাইডে নেক ডিপ নেবো, ওটা আমি 2.5 ইঞ্চ নেবো। আপনি যদি চান 2 ইঞ্চ দিতে পারেন, কোনো আপত্তি নেই, আমি 2.5 ইঞ্চ দিচ্ছি। এটাকে এবার আমি রাউন্ড শেপ দিয়ে দেবো, রাউন্ড শেপ দিয়ে এটা কেটে নেব। কেটে নিলাম। এরপর যে সাইডের জয়েন্টটা আছে, গোলার দিকের যে জয়েন্টটা আছে ওটাকে আমি কেটে নেব। এবার এখানে একটা পয়েন্ট দিয়ে রাখবেন, যতটুকু সামনের পাটটা ছিল সামনের পার্ট বরাবর একটা পয়েন্ট দিয়ে রাখবো। এটাকে হালকা একটু কাট লাগিয়ে দেব। এবার আমি নিচের পাটটা কাটবো। উপরের পাটটা কাটার পর যে পাখি কাপড়টা আছে এটাকে আমি এইভাবে দুবাজ করে দিলাম, দুবাজ করে আমি নিচের পাটটা কাটবো। লম্বাটা যতটুকু আছে আমি সবটা নিয়ে নিলাম, যতটুকু লম্বা বেশি হবে ততটুকু ঘেরটা ভালো হবে, দেখতে ভালো লাগবে। আমি এটা 31 নিয়েছি, যতটুকু কাপড় ছিল আমি সবটা নিয়ে নিয়েছি। এরপর এর চওড়াটা 5টা নেব, 5টা আমি 11 ইঞ্চ নিচ্ছি, সমানভাবে আমি 11 ইঞ্চ রেখে দেব। এরপর এইভাবে সোজা করে এটাকে কেটে নেব।
এদিক থেকে আমি একটু সুজা করে নেবো, যে এক্সট্রা কাপড় গুলো আছে ওগুলা কেটে দেব। এরপর কাপড়ের যে মাঝখানে জয়েন্টটা আছে ওটাকে আমি আলাদা করে দেব, কারণ এখানে পেছনের এবং সামনের দুটো পার্টের জন্য কাপড় একসঙ্গে কাটা হয়ে গেছে। কাপড়টা কেটে নিলাম। এরপর আমি যে সামনের পাটটা আছে, সামনের পাটের উপরের অংশটা আছে ওটা আমি নেব। নিয়ে এইভাবে রাখবো, রেখে এই যে নিচের পাটটা আছে এটাকে আমি আলাদা করে নেব। নিয়ে আমি একটা পাটকে আমি সামনের পাটের সঙ্গে সম্পূর্ণ কাপড়টাকে কুচি দিয়ে দেব। পেছনের পাট পেছনের পাটের সঙ্গে থাকবে, সামনের পাট সামনের পাটের সঙ্গে থাকবে, দুটো পাটে আমি আলাদা আলাদা করে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা কাপড়কে কুচি দিয়ে সেলাই করে দেবো। এটা সামনের পাটে থাকবে, বাকি যে কাপড়টা আছে ওটা পেছনের পাটে থাকবে। এরপর গলার পট্টি কেটে নেব। আর আপনি হাতার জন্য হাতা লাগাতে পারেন বা হাতার মধ্যে আলাদা পট্টি লাগাতে পারেন, আপনি যদি ভালো লাগে। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি হাতা লাগাবেন, যদি ভালো না লাগে তাহলে পট্টি দিয়ে এটাকে সেলাই করে দেবেন। আমি হাতা লাগাবো না, আমি পট্টি লাগিয়ে দেব, তাই সেজন্য আমি এটাকে রুমাল কোনাকুনি করে আমি কাপড় কেটে নেব। তার জন্য আমি এই কাপড়টাকে নিলাম, এটাকে এভাবে কোনাকুনিভাবে কেটে নেব, কেটে আমি পট্টির জন্য তৈরি করে নেব। ঠিক এভাবে কাটব। এইভাবে গলার জন্য এবং হাতার জন্য আমি প্রত্যেকটা কেটে নেব। এরপর আমি আরেকটা কাপড় নিলাম, এটাকে আমি এভাবে দুভাঁজ করলাম। কাপড়টা যে পাশটা যেটা 2 ইঞ্চ থেকে একটু বেশি আছে, আমি কাপড়টাকে এখানে বেল্টের মতো লাগিয়ে নেব। প্রথমে আমি এটাকে সেলাই করে নেব। আমি আর হলে হাতা লাগাবো না, তাই আমি কোনাকুনিভাবে পট্টি কেটে নিলাম, সেই পট্টি দিয়ে আমি হাতাটা সেলাই করে নেব। এরপর আমি কোমরের জন্য বেল্ট কেটে নেব। এর জন্য আমি এই কাপড়টা নিলাম, এটাকে এভাবে দুভাঁজ করলাম। দুভাঁজ করার পর প্রথমে কাপড়টাকে সোজা করে কেটে নেব। কেটে নিয়ে আমি এটাকে আরেক ভাঁজ করব, 4 ভাঁজ করব। কাপড়টাকে এইভাবে আরেকটা ভাঁজ করব, 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করার পর আমি হালকা একটু শেপ দেবো এখান থেকে, আপনার ইচ্ছে অনুসারে আপনি শেপ দিতে পারেন। এরপর জয়েন্টটা আলাদা করে নেব। এরপর আমি গলার পট্টির জন্য যে কাপড়গুলো কেটেছিলাম ওগুলোকে প্রথমে জয়েন করে নেব। এই যে কাপড়গুলো আমি নিয়েছি, দেখুন কীভাবে আমি এটাকে রাখছি, ঠিক মিলিয়ে নেব। এইভাবে মিলিয়ে আমি এইভাবে সেলাই করে নেব, এখান থেকে সোজাভাবে সেলাই করে নেব। পট্টিগুলো আমি সেলাই করে তৈরি করে নিলাম, দেখুন আমি কীভাবে জয়েন করে নিলাম। এরপর আমি পেছনের পাটে একটু কাপড় জয়েন করব, এটা আমি ভেতরের দিক থেকে সেলাই করে বাইরের দিকে নিয়ে আসব। এইভাবে আমি এটাকে সেলাই করে নেব। দেখুন এই পাটটাতে আমি কোনো আলাদা ফেব্রিক জয়েন করবো না, যে কাপড়টা আছে ওটাকে আমি এইভাবে ফোল্ড করে দেবো, ফোল্ড করে সেলাই করে দেবো। যে আমি কাটটা লাগিয়েছিলাম ঠিক কাট বরাবর আমি সেলাই করে নেব। এরপর পট্টিটাকে আমি বাইরের দিকে ফোল্ড করে সেলাই করে দেব। আমি যে কাটটা লাগিয়েছিলাম ঠিক কাট বরাবর আমি রাখবো, কাটের এদিকে আমি আনবো না। এবার এটাকে সোজা সেলাই দিয়ে দেব। এটা হলো সামনের পাট আর এটা হলো পেছনের পাট। এইভাবে কাপড়টাকে রাখবো, দেখুন কীভাবে রাখছি আমি, ঠিক মিলিয়ে রাখবো, মিলিয়ে দেখবো দুটো বরাবর আছে কি না। সামনের পাট এবং পেছনের পাট দুটোই বরাবর হয়েছে। এবার আমি দুটো শোল্ডার জয়েন করে নেব, সেলাই করে নেব। শোল্ডার জয়েন করে নিলাম। এরপর আমি এখানে নেক পট্টি লাগাবো, এটা আমি ভেতরের দিক থেকে বাইরের দিকে নিয়ে আসবো। আমি যে কাপড়টা পট্টিটা কেটেছিলাম এটাকে এইভাবে রাখবো, রেখে আমি সোজা করে সেলাই দিয়ে দেব। পট্টিটা লাগানোর সময় মনে রাখবেন যাতে কাপড়ের মধ্যে কোনো খিচাপ না থাকে, খুব হালকা হাতে এটাকে সেলাই করবেন আস্তে আস্তে।
যদি আপনি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ও সঙ্গে যে বেল আইকনটা আছে ওতে ক্লিক করতে ভুলবেন না, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য। এরপর এর মধ্যে আমি হালকা হালকা একটু কাট লাগাবো, কাট লাগিয়ে দেবো প্রত্যেকটা রাউন্ডের মধ্যে আমি একটু একটু কাট লাগিয়ে দেবো। কাটা না দিলে গলার শেপটা ভালো হয় না, তাই অবশ্যই রাউন্ড গলার মধ্যে কাটটা দেবেন। এবার পটিটাকে আমি এইভাবে ফোল্ড করব, ফোল্ড করে আমি সেলাই করে দেব এইভাবে। নেক পট্টি সেলাই করে নিলাম। এবার আমি আস্তিনের আর্মহোলের মধ্যে আমি পট্টি লাগিয়ে নেবো। আপনি যদি চান তাহলে আপনি হাতা লাগাতে পারেন। আমি পট্টি লাগিয়ে নেবো, এটাকে আমি ভেতরের দিক থেকে বাইরের দিকে সেলাই করে নিয়ে আসবো এইভাবে। জয়েন্টটাকে এইভাবে বরাবর মিলিয়ে দেবেন। অপর সাইডটাও আমি ঠিক এইভাবে সেলাই করে দেব। যেভাবে গলার মধ্যে আমি একটু একটু কাট লাগিয়েছিলাম, হাতার মধ্যেও আমি ঠিক সেমভাবে কাট লাগিয়েছি। এবার এটাকে এইভাবে ফোল্ড করে আমি সেলাই করে নেব, ঠিক এইভাবে মিলিয়ে দেব। এবার উপরের পাটের সঙ্গে আমি নিচের পাটটা সেলাই করে নেব এইভাবে। আমি কাপড়টাকে রাখবো, এটা ভাও দিক, এটাও ভাও দিক, সেমভাবে রাখবো, এটাকে এইভাবে রাখবো। রেখে আমি এটার মধ্যে কুচি দিয়ে দেব। আমি একটা কর্নার থেকে স্টার্ট করব, এদিক থেকে আমি শুরু করব কুচি দেওয়া। এইভাবে মিলিয়ে আমি স্টার্ট করব সেলাই। এবার এখান থেকে আমি কুচি দেব। যতখানি কাপড়টা আছে প্রত্যেকটা কাপড় আমি এই সামনের পাটের মধ্যে কুচি দিয়ে দেব। পেছনের পাটের কাপড়ে আমি পেছনের পাটের কুচিটা দেব, এটা সামনের পাট। এইভাবে আমি দুটো পাটই সেলাই করে নেব। সামনের পাটটা সেলাই করে নিলাম, এবার পেছনের পাট সেমভাবে সেলাই করে নেব। এই দেখুন সামনের পাটটা হয়ে গেছে। এর আগে আমি কী করবো, যে পেছনের পাটটা আছে এটাকে আমি এইভাবে রাখবো, রেখে আমি মিলিয়ে নিচ থেকে একটু সেলাই করে দেব। এইভাবে সেলাই করে দেব একটু। এবার আমি পেছনের পাটের মধ্যেও কুচিগুলা দিয়ে দেব। এখান থেকে আমি কুচি দিয়ে দেব। পেছনের পাটটা কমপ্লিট করে নিলাম।
এরপর আমি এই যে কাপড়টা কেটেছিলাম এটাকে আমি সামনের পাটের মধ্যে লাগাবো। এখান থেকে লাগাবো, এটা বেল্টের মতো লাগিয়ে দেবো সেলাই করে। এর আগে এটাকে আমি সেলাই করে নেব। এরপর কাপড়ের মধ্যে যে জয়েন্টটা আছে এটাকে আমি ঠিক মাঝ বরাবর রাখবো, রেখে আমি হাত দিয়ে একটু মিলিয়ে দেব। আপনি যদি চান তাহলে প্রথমে একটু আয়রন করে নিতে পারেন। এরপর আমি এটা সামনের পাটের মধ্যে সেলাই করে দেব। এবার এটাকে আমি সামনের পাটের মধ্যে রেখে সেলাই করে দেব। ঠিক এইভাবে মিলিয়ে আমি এটাকে রাখবো, রেখে আমি সেলাই করে নেব, বরাবর মিলিয়ে সেলাই করব। আমি এটাকে উপরের দিক থেকে সেলাই করব না, কারণ এখানে মাঝখান থেকে বোতাম লাগিয়ে দেবো, তাই এটাকে আমি সেলাই করব না, এইভাবেই রেখে দেব। এরপর আমি কোমরের জন্য যে বেল্টটা কেটেছিলাম ওটাকে প্রথমে সেলাই করে নেব। এইভাবে দুভাঁজ করব, দুভাঁজ করে এটাকে সোজা সেলাই করে নেব। এবার বেলটাকে আমি ভাঁজ করে নেব এইভাবে। একটা বেল্ট আমি কমপ্লিট করে নিলাম, দ্বিতীয় বেলটা আমি ঠিক এভাবে সেলাই করে নেব। আর বেলটাকে প্রথমে এখান থেকে সেলাই করে নেব দু সাইডে। এবার সামনের পার্ট এবং পেছনের পার্টটাকে আমি এইভাবে সেলাই করে নেব, জয়েন্ট করে নেব। আপনি আপনার প্রয়োজন অনুসারে এটাকে ফিটিংস করে দেবেন। উপর থেকে নিচ পর্যন্ত আমি এটাকে সেলাই করে নেব। দ্বিতীয় সাইডটাও আমি ঠিক এভাবে সেলাই করে নেব। এরপর আমি নিচের যে ঘেরটা আছে ঘেরটা এভাবে ফোল্ড করে সেলাই করে নেব। দেখুন এভাবে আমি ফোল্ড করছি, ফোল্ড করে আমি সেলাই করে নেব। এবার এর মধ্যে আমি বোতাম লাগাবো। আপনি আপনার পছন্দ অনুসারে যে কোনো বোতাম লাগাতে পারেন। আমি ঠিক মাঝখান থেকে মিলিয়ে আমি বোতামটা লাগিয়ে নেব এইভাবে। কাপড়টাকে ভালো করে মিলিয়ে নেবেন, এরপর বোতামটা লাগাবেন এর মধ্যে। এবার এখানে আমি একটুখানি সেলাই করে দেব, এখানে বোতাম লাগাবো না, আপনি চাইলে লাগাতে পারেন।
এরপর আপনি পেছনের সাইডে যে কোনো বোতাম লাগাতে পারেন, আপনার পছন্দ অনুসারে আমি এই বোতামটা লাগাচ্ছি। ড্রেসটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, দেখুন এটা সামনের পার্ট আর এটা পেছনের পার্ট, এদিকে বোতাম লাগিয়ে নিলাম। যদি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।